তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পেট্রোল বোমা হামলার অন্যতম নির্দেশদাতা মির্জা ফখরুল ওই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল হস্তান্তরের দাবি জানান তিনি। কেন্দ্র শহীদ মিনারে আয়োজিত বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাসে নিহতদের বিচারের দাবিতে স্বজনদের প্রতীকী অনশনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এই পেট্রোল বোমার নির্দেশ সাত সমুদ্রে ১৩ নদীর ওপারে লন্ডন থেকে এসেছে। এই পেট্রোল বোমার নির্দেশদাতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, গহেশ্বর বাবু, মির্জা আব্বাস সহ বিএনপির নেতারাই হচ্ছে এই পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা। শুধুমাত্র যারা পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল তাদের বিচার হলে হবে না, বিচার হতে হবে যারা এই পেট্রোল বোমা নিক্ষেপের নির্দেশদাতা এবং অর্থদাতা, তাদেরও বিচার হতে হবে।